আমরা সকাল সকাল বাজারে চলে এসেছি, আর এসে পর সবার প্রথমে আমরা টিফিন করবো। আর আমাদের মাছ আসবে, মাছ বলতে গঙ্গা চিংড়ি অর্ডার দেওয়া ছিল, আজকে ঢুকবে তাই না? কোথাকার মাছ জানো? গঙ্গার মাছ 3000 মাছ গঙ্গার অর্ডার দেওয়া রয়েছে। আর এখন এই বর্ষা পড়ছে মানে গলদা চিংড়ি ছাড়তেই হবে, ঘিরে ঘিরে ছাড়া রাখা মানে যখন তখন ধরে খাওয়া যাবে, অনেক কিছুই করা যাবে। সকালবেলা টিফিনটা সেরে নি, বন্ধুরা আমাদের মাছ কিন্তু চলে এসছে, দা নিয়ে পুরো অটো করে ক্যানিং থেকে নিয়ে খাইছি এই মাছ রাখে দিতে সপ্তাহখানি নেটের ভিতরে, বুঝলে? চালাই করতে হবে, তারপরে মাছ ঘেরে মেরে ছাড়তে হবে, ঘেরে ছাড়বো। হ্যাঁ চলো, 3000 মাছ আছে, 3 জায়গায় ভাগ ভাগ করে দিচ্ছে, ঠিক আছে? ভালো হবে। আমাদের নেট কিন্তু বাধা হয়ে গেছে, আর এবার লাঠি পুঁতে রেডি করতে হবে, তাই তো? লম্বা লাঠি দাও, লম্বা দেখি দলের দিকে মাছ,
তারপরে তুলতেছি মনে হয় না, ছোটবেলায় তো মনে হবে না। আর এই গলদা চিংড়ি বড় হলি তো আবার সেই খাতি লাগবে না, তাই না? বাড়ি ছাড়া থাকলে বাড়ি পুকুরে খাওয়াও যাবে আর চলো বিক্রিও করা যাবে, তাই না? মাছগুলো পাক খাতে দেবে সব গলদা চিংড়ি। এটা হচ্ছে তোমার গঙ্গার মাছ, গঙ্গার মাছ। দেখো নিচে দেখো একটা দলা হয়ে যাবে, সব গলদা চিংড়ি। ঠিক আছে, আজকে কিছু কিছু না বুঝতে পার, আজকে মাস্টার আইছে না গাড়িতে জার্নিং করে, আজকে খাওয়া দিতে একটু রেস্ট নিই, কালকে খাওয়া দাও, কালকে একটু রেস্ট নিয়ে আসছি রে, রেস্ট সপ্তাহে তো মাঝে মাঝে করে রেস্ট নিলেই হয়ে যাবে, গুঁড়ো 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 রেস্ট কি বা সাপো দিতে পারো, সাপো খায় ভালো, এক পেলে হয়ে গেল। আর এই সপ্তাহে শুধু এটা দেখাশুনো করতে হবে, যেন ব্যাংক ট্যাঙ্ক যেন না যায়, টাকা ব্যাংকে ঢুকতে পারো, ব্যাংকে সব দিয়ে কদিন আছে মশার ছাড়া হয়েছে? তিন চার দিন হয়েছে। তিন চার দিন? হ্যাঁ। আর কদিন পরে? হ্যাঁ, একটু বড় হলে পরে আবার খালে খালে ভাগ করে দেবো। কি খাবার? মেস মেস মাছ দেখা যাবো, এই তো এই মেস খাই খাই আস্তে 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 বড় হবে কি মা? তারপরে তো পুকুরে হলেই তো মা বসি বাই বাই ধরবে, ধরবো বড় দানা, বড় দানা মেস, তাই না? বড় দানা মেস তারপরে সব পুকুরে ভাগ ভাগ করে দেবো, চলো ওই প্রতিদিন দেখতে যেন সাপ কপ না ঢোকে ব্যাং ট্যাং, আর একটু করে খাবার দিতে হবে প্রতিদিন। এই তো চার দিন হয়ে গেছে, তার মানে আর কদিন? আর তিন দিন। বন্ধুরা সকালবেলা চলে এসেছি, আর এই হচ্ছে হাতে হচ্ছে মেস, আর এটাই হচ্ছে মাছের দেবো। আর আজকে হচ্ছে তোমার পাঁচ দিন হয়ে গেছে, পাঁচ দিনের মাথায় আবার খাওয়া দিচ্ছি সকালবেলা।
বড় দানার মেশ। বন্ধুরা আমাদের এখন তো সময় হয়ে গেছে, সেই গলদা চিংড়ি মাছ তুলবো আর তুলে দেখবো কতটা কি মানে বেঁচে আছে না কি বড় হয়েছে কি কি অবস্থা আছে। হ্যাঁ কি অবস্থা আছে, তাই এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো? হ্যাঁ এক সপ্তাহ বেশি হয়ে গেছে। নাও তাহলে এক করে খুলি আর এই যে ঝিনুক নিয়ে আসি দেখো মাছ তুলে। হ্যাঁ রাখো উপর তুই দেখি। হ্যাঁ উপর তুই এই জায়গায় তুলবা না। হ্যাঁ গেলাম শোনো খেজুর পাতা ভালো, এতে ভালো থাকবো মাছ। খেজুর পাতা ধরে ধরে কতগুলো দিছিলাম জল দাও বাইন মাছ ঢুকেছে কোথা দিয়ে? গামলাটা একদম ছাড়ার মতো হয়েছে। দেখে নাও কত হবে, একশো নাকি বেশিরভাগ এটাই দেওয়া থাকলো, এটাই বেশি থাক। মাছটা মাছ যখন বড় হবে না তখন তো ধরে মজা, খেয়েও মজা। এরকম মেস খাতে দিলাম দেখেছ, এই পুকুর গুনে দেবো, ছোট পুকুর তো অত মাছ লাগবে না। দুই চার চার, ছয়, সাত, আট, চল্লিশ দেখো কত বড় হয়েছে। হম বড় বড় হয়েছে।
এই বড়গুলো কিন্তু মদ্দা নিরাশ করিস না জানো ভাই ছাড়ার সময় ভালো করে বলে ছাড়, সব বড় হতে হবে, কিন্তু সব বড় হতে হবে, গঙ্গার মাছ এমন ঠকাইস নে, বড় হইস যেন আমরা দুটো ধরে খাতে পারি। এই দেখো মাছ মেশে মেশো রয়েছে, মেশো খাইয়ে পারিনি। এবার মাছ বড় হবে, কত মাস লাগতে পারে তাও বাবা? বন্ধুরা ছমাস বাদে কিন্তু খাওয়ার মাছ হবে, তখন কিন্তু ধরে ধরে ঝাল ডাব চিংড়ি এইসব, তাই না? বাড়ির পুকুরে ছাড়া মানে নিজেরাই ধরে খাবো। আর কেননা এই মানে কিনে খাওয়া আর বাড়ির পুকুরে ধরে খাওয়া খুশি, হ্যাঁ এর কিন্তু মজা কিন্তু আলাদা, তাই না? একদম। তাহলে ছাড়া হয়ে গেল, আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।